হ্যালো গাইস ওয়েলকাম টু আয়ার চ্যানেল ইজ পয়েন্ট তো একটা কোয়েশন বারবার আসছে সেটা হলো যাদবপুর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য কী কী ডকুমেন্টস আমাদের ক্যারি করতে হবে ওভারঅল কী কী ডকুমেন্টস আমাদের নিয়ে যেতে হবে অ্যাডমিশনের টাইম ওকে তো এই কোয়েশনটা অনেক অনেক আসছে অ্যান্ড তোমরা কোশ্চেন করবে আর আমি অ্যান্সার দেবো না এটা কখনো হয় তো অ্যান্সার দেওয়ার আগে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট যদি এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই হেল্পটার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড একটা লাইক অ্যান্ড কমেন্ট অবশ্যই করে দিও ওকে তো চলো এবার দেখা যাক কী কী ডকুমেন্টস আমাদের রিকোয়ার্ড তো যারা এবার জিলের টু থাউজেন্ড টোয়েন্টি কাউন্সিলিং এ পার্টিসিপেট করেছিল এবং ফাইনালি জে ইউতে চান্স পেয়েছ তাদের জন্য এই ভিডিওটা ওকে খুব ইম্পর্টেন্ট তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আমি সমস্ত ডকুমেন্টস কত ডিপলি ভাবে বোঝো কেউ সব ডকুমেন্ট আমরা নিজেদের কারণ যাদবপুর ইউনিভার্সিটির ব্যাপার তারা ডিমান্ডে একটু হাই করবে ঠিক আছে তো এটা হলো যাদবপুর ইউনিভার্সিটির অফিশিয়াল ওয়েবসাইট এখানে অ্যাডমিশন সেকশানে তোমার সময় নজর রাখবে এখানে সবসময় তোমরা আপডেট পেয়ে যাবে ঠিক আছে তো এবারে আমি দেখেই দিই সেই পিডিএফটা সেই পিডিএফে কি বলা আছে কী কী ডকুমেন্টস আমাদের রিকোয়ার্ড নিয়ে যেতে হবে তো এটা হলো সেই পিডিএফ সেখানে দেখতে পাচ্ছো টু থাউজেন্ড নাইনটিন টু টু থাউজেন্ড টোয়েন্টি তো এখন আমি বলে দিই স্টিল টু থাউজেন্ড মানে টু 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 এখনো পর্যন্ত পিডিএফ পাবলিশ করা হয়নি সেই জন্য আমি বললাম এই ওয়েবসাইটে নজর রাখবে বাট তোমার দেখতে পাচ্ছ এটা টু থাউজেন্ড নাইনটিন টু টু থাউজেন্ড টোয়েন্টি আর এটা হলো টু থাউজেন্ড টু টু থাউজেন্ড নাইনটিন তো দুটো পিডিএফই সেম তো দুটো পিডিএফই সেম ডকুমেন্টস আনতে বলা হয়েছিল ওকে তো ওভারঅল টু থাউজেন্ড টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান যেটা নিউ ডকুমেন্টস বেরাবে আর নিউ পিডিএফ যেটা বেরাবে সেখানেও কিন্তু একদম সেমই বলা থাকবে ঠিক আছে হয়তো একটু চেঞ্জেস হতে পারে বাট সেম বলা থাকবে তো আমি এবার বলে দিই কি কি ডকুমেন্টস আমাদের নিয়ে যেতে হবে ঠিক আছে তো ওভারঅল পুরো ব্যাপারটা আমি পড়ে নিই जादवपुर यूनिवर्सिटी कोलकाता सात लखटिड एंटी एडमिशन इन सेकेंड इयर यूजी इंजीनियर टेक्नोलॉजी फार्मेसी कोर्स थ्रू जिलेट एक्सामिशन टू थाउजेंड नाइनटीन बाइ डब्लू बी जेईबी फॉर द सेशन टू थाउजेंड थाउजेंड ट्वेंटी ओके সো সাতাশ থেকে তিরিশের মধ্যে তোমাদের অ্যাডমিশন হবে তো তার মধ্যে যাদবপুর ইউনিভার্সিটি থেকে এই পিডিএফটা আপলোড করে দেওয়া হবে কোনো প্রবলেম নেই টু থাউজেন্ড টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ঠিক আছে এটা আপলোড করে দেওয়া হবে তোমার যেয়ে দেখে নেবে আর যখনই আপলোড করে আমি বলে দেবো টেনশন নেই ওকে এবার আসে নিচে ক্যান্ডিডেটস হু আর অ্যালোটেড ফর ল্যাটেল অ্যান্ড অ্যাডমিশন ইন ইউজি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ফার্মেসি কোর্সেস অ্যাট যাদবপুর ইউনিভার্সিটি ইন সেকেন্ড ইয়ার থ্রু জিলে টু থাউজেন্ড নাইনটিন এক্সামিনেশন বাই দ্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামেশন বোর্ড আর অ্যাডভাইস টু প্রপার্টি ফিল আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম থ্রু যাদবপুর ইউনিভার্সিটির ওয়েবসাইট অ্যাভেলেবেল ফ্রম এটা তো এখানে ব্যাপারটা ভালো করে বলছো জিলেট টু থাউজেন্ড নাইনটিনে বলা হয়েছিল যে যাদবপুর ইউনিভার্সিটি পোর্টালে একটা ডক অ্যাপ্লিকেশন তোমাদের দেওয়া হবে ওই অ্যাপ্লিকেশান তোমাদের ফিল আপ করতে হবে যেটা অ্যাভেলেবেল ছিল তেরো নয় দু হাজার উনিশ থেকে অ্যাভেলেবেল করা হয়েছিল বাট এখনও পর্যন্ত স্টিল তোমাদের টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের এখনও পর্যন্ত স্টিল কোনো আপডেট আসেনি তো চিন্তার কোনো ব্যাপার নেই যখনই আসবে তোমরা নজর রাখবে এই ওয়েবসাইটটাই ঠিক আছে তো এখানে যেটা বলা হয়েছে সেটা করবে তো এইবার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের অপশনটা দেবে কি দেবে না সেটা আমিও জানি না তোমরা একবার অবশ্যই যাদবপুর ইউনিভার্সিটির কন্ট্যাক্ট করে নিও এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইট সবসময় নজর রেখো ঠিক আছে এবার আসে ডকুমেন্টস রিকোয়ার্ড অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ অ্যান্ড অ্যাডমিশন তো অ্যাডমিশনের টাইম তোমাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে দ্য ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু প্রোডিউস অরিজিনাল অ্যান্ড অ্যাটেস্টেড কপিজ অরিজিনাল নিয়ে যাবে এবং অ্যাটেস্টেড কপিস অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস গিভেন বিলো অ্যালং উইথ ডাউনলোড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোডেড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল যেটা করবে সেটা নিয়ে যেতে হবে অ্যাট দ্য টাইম গিভেন বিলো ফর ডকুমেন্টস ভেরিফিকেশান অ্যান্ড অ্যাডমিশন ইন পার্সন অ্যাট দ্য অফিস অফ দ্য প্রিন্সিপাল সেক্রেটারি ফ্যাকাল্টি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি যাদবপুর ইউনিভার্সিটি মেন ক্যাম্পাস নিয়ার ব্লু আর্থ ওয়ার্কশপ ঠিক আছে তো এখানে অরিজিনাল অ্যান্ড অ্যাটাস্টেড কপি নিয়ে যেতে হবে এবং এই যে পোর্টালে যে তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ মানে করেছিল টু থাউজেন্ড নাইনটিন স্টুডেন্টরা তো সেটা নিয়ে যেতে হবে তো এইবার এই ইয়ারে কী করবে সেটা আমিও জানি না যদি কোনো রকম আপডেট আসে তাহলে অবশ্যই আমি বলে দেবো তো এবার বলে রাখি কী কী ডকুমেন্টস আমাদের নিয়ে যেতে হবে তো ফার্স্ট প্রিন্ট আউট অফ ডাউনলোডেড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম যেটা যাদবপুর ইউনিভার্সিটি পোর্টালে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে সেটা সেকেন্ড অরিজিনাল অ্যান্ড অ্যাটেস্টেড জেরক্স কপি অফ জিলেট অ্যালটমেন্ট লেটার অ্যালটমেন্ট মানে জিলেট অ্যালটমেন্ট লেটার নিয়ে যাবে অরিজিনাল প্লাস অ্যাটেস্টেড একটা জেরক্স কপি ওকে অরিজিনাল অ্যান্ড অ্যাটেস্টেড জেরক্স কপি অফ অ্যাডমিট কার্ড অ্যান্ড র্যাঙ্ক কার্ড মানে অ্যাডমিট কার্ড তো বেরোয়নি এবার র্যাঙ্ক কার্ড বেরিয়েছে র্যাঙ্ক কার্ড নিয়ে যাবে অরিজিনাল অ্যান্ড অ্যাটেস্টেড জেরক্স কপি অফ অ্যাডমিট কার্ড মার্কশিট সার্টিফিকেট মাধ্যমিকের মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট নিয়ে যাবে তিনটেই লাগবে ঠিক আছে পাঁচ অরিজিনাল অ্যান্ড অ্যাটেস্টেড জেরক্স কপি অফ অ্যাডমিট কার্ড মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট এইচএসএর লাগবে ঠিক আছে ইফ অ্যাপ্লিকেবেল বলেছে এখানে যদি এইচএস থাকে তাহলে নিয়ে যাবে অরিজিনাল অ্যান্ড অ্যাটেস্টেড জেরক্স কপি অফ অ্যাডমিট কার্ড মার্কশিটস অ্যান্ড সার্টিফিকেট রিলেভেন্ট ডিপ্লোমাস কোর্সেস তো ওইবার আমি বললে কি অ্যাডমিট কার্ড তো পেয়ে যাবে মার্কশিটও পেয়ে যাবে কিন্তু সার্টিফিকেট এখন পাবে না তো এটা ম্যানডেট নয় ওকে এবার আছে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট ফ্রম কম্পোনেন্ট অথরিটি ফ্যামিলি ইনকাম সার্টিফিকেটটা কিন্তু লাগবে এখানে বলছে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট নিয়ে যাবে অবশ্যই আর্টে আছে অরিজিনাল অ্যান্ড অ্যাটেস্টেড জিরক্স কপি অফ এস সি এস টি ও বিসি বিপি ডাব্লিউডি সার্টিফিকেট তো এস সি এস টি ও বিসিএ বি সি বি অ্যান্ড পিডাব্লিউডি অরিজিনাল অ্যান্ড অ্যাটাস্টেড একটা জেরক্স তোমরা নিয়ে যাবে তো নম্বরে বলা আছে একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিতে হবে এম এস পাস করা বা একটা হসপিটাল থেকে তোমরা নিয়ে নেবে তোমার সরকারি হসপিটাল চলে যাবে সেখান থেকে তোমাদের একটা মেডিকেল সার্টিফিকেট দেওয়া হবে সেই সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে ওকে আর যদি এখানে কোনোরকম ফর্ম্যাট দেওয়া থাকে ওই ফর্ম্যাটটা তোমরা নিয়ে যাবে যদি ফর্ম্যাট দেওয়া থাকে তাহলে আর ফর্ম্যাট যদি না দেওয়া থাকে তাহলে তুমি যেখানে যাবে সেখানে ফর্ম্যাট দেওয়া হবে ওই ফর্ম্যাটটা তোমাদের এখানে যেতে হবে ঠিক আছে পাঁচ নম্বর দশ নম্বরে বলা হচ্ছে ফাইভ কপিস অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেটস তো পাঁচ কপি নিয়ে যেতে হবে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ঠিক আছে তারপরে বলা হচ্ছে দ্য টোটাল অ্যাডমিশন ফি পেয়েবেল অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন তো অ্যাডমিশন টাইম তোমাদের কত টাকা পে করতে হবে সেটা সেখানে বলা আছে তিন হাজার দুশো ষাট ইনক্লুডিং ওয়ান ইয়ার টিউশন ফি আদার দেন ইনফরমেশন টেকনোলজি মানে ইনফরমেশন টেকনোলজি নয় ইনফরমেশন টেকনোলজির জন্য তিরিশ হাজার আটশো ষাট ইনক্লুডিং ওয়ান ইয়ার টিউশন ফি ফর ইনফরমেশন টেকনোলজি ওকে

ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইউ মেন ক্যাম্পাস ঠিক আছে তো যাওয়ার চেষ্টা করে এগারো থেকে দেড়টা পি এ মানে এগারো থেকে দেড়টা পর্যন্ত যেতে পারবে ঠিক আছে তো এর মধ্যে তোমরা যাবে অ্যাডমিশন হতে তো এটা হলো তোমাদের টু থাউজেন্ড নাইনটিন টু টু থাউজেন্ড টোয়েন্টি আর সেম জিনিসটা লেখা আছে টু থাউজেন্ড নাইন এইটিন টু টু থাউজেন্ড নাইনটিন দেখতে পাবে আমি দুটো পিডিএফ নিচে দিয়ে দেবো তোমরা এখন দেখে নেবে সেম জিনিস একদম সেম কোনো চেঞ্জেস নেই তো এই বছরে মেবি ডকুমেন্টসের ক্ষেত্রে কোনো चेंजेस হবে না বাট এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফিল আপ করতে হয় ওইটা কি ফিল আপ করতে হবে এবার সেটা তোমরা কিন্তু নজর রাখবে ওয়েবসাইট সবসময় ওটা তোমাদের রেসপন্সিবিলিটি আমার নয় ঠিক আছে তো ওটা তো তোমাদের রেসপন্ড সবসময় নজর রাখবে যে যাতপুর ইউনিভার্সিটি পোর্টালে এখন কি কি আপডেট চলছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও তো দেখা নেক্সট হবে তখন বাই টেক কেয়ার